বনগা বাকি ছিল, তাই আজকে অষ্টমীর দিন সকাল সকাল চলে আসলাম বনগা স্টেশনে। টোটোওয়ালা নামিয়ে দিল প্রতাপগড়ে। প্রতাপগড়ে এখানে অনেকগুলো পরপর পুজো আছে, ওদিকে আমরা যেতে দেখতে যাব। তো এই যেটা হচ্ছে প্রতাপগড়ের ঠাকুর। ব্রিজ পার করে যাচ্ছি যশোর রোডের দিকে, সেখান থেকে তারপর যাব ঠাকুর দেখতে। তো আজকে হচ্ছে মহাষ্টমী, আর সকাল সকাল পৌঁছে গেছি বনগা জংশনে। বন্ধুদের সাথে সকাল সকাল পৌঁছে গেলাম হাবড়া থেকে বনগাতে ঠাকুর দেখবো বলে। তো সাউথ কলকাতাটা মোটামুটি কমপ্লিট প্রায় সবই, নর্থটাও দেখেছি, বনগা বাকি ছিল, তাই আজকে অষ্টমীর দিন সকাল সকাল চলে আসলাম বনগা স্টেশনে। তো বনগার আজকে ঠাকুরগুলো দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটাকে। ব্রিজ পার করে যাচ্ছি যশোর রোডের দিকে, সেখান থেকে তারপর যাবো ঠাকুর দেখতে। বনগা স্টেশনের পাশে অ্যাটাচ একটা পুজো হয়েছে, তো আগে এই প্যান্ডেলটায় যাবো। ঠিক বনগা জংশনের পাশে এই পুজোটা হয়েছে। টোটোওয়ালা নামিয়ে দিল প্রতাপগড়ে। প্রতাপগড়ে এখানে অনেকগুলো পরপর পুজো আছে, ওদিকে আমরা যেতে দেখতে যাব। তো প্রথমে আসলাম এই প্যান্ডেলটাতে। মণ্ডপ থেকে আমরা নিয়ে নিলাম প্রসাদ। এই যে প্রসাদ সকালে ভোগ দেওয়া হয়েছিল পূজা মণ্ডপে, সেজন্য সেই ভোগের প্রসাদ আমরা নিয়ে নিলাম। সাথে অ্যাটাচ হচ্ছে কালীবাড়ি। তো চলো এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, কালীবাড়ির মা কালী। আসলাম মিলন সংঘের ক্লাবের পুজোতে, প্যান্ডেলের ভেতর যাচ্ছি। এই যে ঠাকুর, তো শক্তিগড়ের পর চলে আসলাম এখন প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজোতে। এই যে এটা হচ্ছে প্যান্ডেল, লুকটা হচ্ছে এটা। এই যেটা হচ্ছে প্রতাপগড়ের ঠাকুর। পাড়া স্পোর্টিং ক্লাবে এখন চলে আসলাম চড়কতলা স্পোর্টিং ক্লাবের পুজো দেখতে। চলো প্যান্ডেলটা দেখাচ্ছি। এই যে চড়কতলা স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল। তো এদের পুজোর থিম হচ্ছে এবার এখানে আছে, ঠিক আছে বলবি। ডাকা হয়েছে অনেকবার, আসেনি যখন কিছু।